আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বলছি। অলরেডি আপনারা টাইটেলটি দেখে বুঝতে পেরেছেন, হিপ বা কুচকির জোড়ার ব্যথা এভিএন, এর থেরাপি ও কি ব্যায়াম, তো এটা নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো। আমি এর আগে যে ভিডিওটা অলরেডি দিয়েছি ফেসবুক এবং ইউটিউবে, সেখানে হচ্ছে এভিয়ানটা রোগটা কি, এভিয়ান রোগের কারণ এবং ডিটেলস রোগ সম্পর্কে আইডিয়া দিয়েছি। আপনারা যদি মনে করেন এই এভিয়ানের, আমি এখন আপনাদের এই কুচকি বা হিপ জয়েন্টের আমি একটু দেখাচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের হিপ জয়েন্ট বলি আমরা, আমাদের হিপ জয়েন্ট কোমরের ঠিক পাশে, নিচে এবং পাশে দুই পাশে দুইটা হিপ জয়েন্ট আছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই একটা, এই একটা হিপ জয়েন্ট। এই হিপ জয়েন্টের ব্যথা অন্যতম কারণ এভিএন, এ ভাস্কুলার নেক্রোসিস। এটা কি চিকিৎসা, থেরাপি কি এবং ব্যায়াম কি, এটা নিয়ে আমি আজকে ডিটেলস আপনাদেরকে কথা বলবো। এবং আশা করি পুরো ভিডিওটি যদি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনারা দেখেন, তাহলে অনেক অনেক উপকার আসবে। আমি ডিটেলস আজকে ভিডিওটি নিয়ে কথা বলবো। তাহলে আপনারা এই এভিএন, যে হিপ জয়েন্টের ব্যথা রোগের অন্যতম কারণ এভিএন, এই এভিএনের কারণ, ক্লিনিক্যাল ফিচার, ডিটেলস আমি আর আগের ভিডিওতে দিয়েছি, প্রয়োজন আপনারা সেটা দেখে আসবেন। আজকে আমি শুধু এটার চিকিৎসা নিয়ে কথা বলবো এবং কি ওষুধ খাবেন, কি ব্যায়াম করবেন, কি থেরাপি নেবেন, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। আপনাদের যদি অন্য কোনো রোগ সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে ভিডিওটির কমেন্টে আপনারা সেই রোগটি কি জানতে চান, কি বিষয়ে জানতে চান, সেটাতে লিখবেন, তাহলে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সেটাতে আপনাদেরকে দিব। আপনাদের যদি কোনো কিছুর আরও জানা থাকে, সেটা কমেন্টে আপনারা লিখতে পারেন। এবং প্রয়োজনে আপনাদের যদি চিকিৎসা প্রয়োজন হয়, আমাদের যে ডিপিআরস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, এখানে আপনারা হট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আসেন, এই যে এভিএন হিপ, আজকে শুধু আমরা হিপ নিয়ে কাজ করব, হিপ নিয়ে চিকিৎসা কথা বলবো। এর আগে আমি বলেছিলাম এভিএনে হিপ ছাড়াও হাঁটু, শোল্ডার জয়েন্ট বা স্কন্ধসন্ধি বা অন্য জোড়াতেও কিন্তু এভিএন হতে পারে, কিন্তু সবচেয়ে যে কমন সেটা হচ্ছে এই হিপ জয়েন্টে এভিএন সবচেয়ে কমন। প্রায় আমি রোগী পেয়ে থাকি এবং স্টাডি তাই বলে, মোস্ট অফ দ্য ভালনারেবল জয়েন্ট ইজ দ্য হিপ জয়েন্ট, মানে হিপ জয়েন্টই সবচেয়ে বেশি খারাপ জয়েন্ট বা ভালনারেবল জয়েন্ট, যে জয়েন্টে আপনার এভিএন হতে পারে। তো আসেন, এইটা এভিএন হলে যেটা হচ্ছে কমন, যে এর আগে বলেছি কি কি উপসর্গ হতে পারে আগের ভিডিওতে বলেছি, এখন আসেন আমরা এই রোগটা কীভাবে ডায়াগনোসিস করব। তো ডায়াগনোসিস করতে গেলে যেটা হচ্ছে, আমাদের রুগীদের একটা হিস্ট্রি আমরা নিয়ে থাকি, রুগীর বয়স, তার পেশা, সে কোথায় থাকে, কি করে, টোটাল একটা হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, তার এডুকেশনাল হিস্ট্রি, তার পেশা, তার কোথায় কখন কোনো আঘাতের হিস্ট্রি আছে কিনা, এই টোটাল, এবং লাইফ স্টাইল কী, সে কী খায়, তার পেশা কী, সব মিলিয়ে আমরা একটা হিস্ট্রি নিয়ে থাকি, এবং কোন দেশে থাকে, কি জাতীয় কাজ করে, লাইফ স্টাইলটা কেমন। সো আপনারা বুঝতে পেরেছেন, আমরা অ্যাকর্ডিং টু রুগীর হিস্ট্রি থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি, আমরা যারা স্পেশালিস্ট আছি। তো হিস্ট্রিটা নেওয়ার পর আমরা যেটা করে থাকি, তাকে আমরা রুগীকে শোয়াই, আমাদের এখানে যে এক্সামিন বেড থাকে, ডক্টরস এক্সামিন বেড, সেখানে আমরা শোয়াইয়ে রুগীর আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে থাকি। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা হিপে যদি মুভ করাই, আপনারা দেখেন দর্শক, আমরা এই হিপ জয়েন্ট যদি মুভমেন্ট করাই, মুভমেন্ট করতে গেলে শোয়ায়ে, তখন আমরা একটা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, এবং হিপের, হিপ হচ্ছে মাল্টি রেঞ্জ অফ মোশন হয়, মানে হিপ কিন্তু অল রেঞ্জ মোশন হয়, হ্যাঁ, চারিদিকে ঘুরে হিপ জয়েন্ট, কিন্তু ক্লকওয়াইজও ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরে হিপ জয়েন্ট, কিন্তু মাল্টি এক্সিয়াল জয়েন্ট, হ্যাঁ, এটা যারা রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট তারা টার্মগুলো ভালো বুঝে, মাল্টি এক্সিয়াল জয়েন্ট। সো এই এক্সিয়াল জয়েন্ট যখন আমরা মুভ করি, তখন রুগী ব্যথা ফিল করে, ফুল রেঞ্জ অফ মোশন আসে না রুগীর, অনেক সময় পাশাপাশি ওখানে জয়েন্টটাতে ওয়ার্ম হয়ে থাকতে পারে, আমরা পালপেশন করে দেখি টেন্ডার থাকতে পারে। সো এগুলো আমরা অ্যাসেস করে থাকি, ফিজিক্যাল এক্সামিনেশন বলে থাকি। পাশাপাশি আমরা কিছু ডায়াগনোস্টিক টুলস ইউজ করতে পারি, যেমন ব্লাড টেস্ট। তো ব্লাডের আমরা সিবিসি দেখি, সিরিয়েক্টিভ প্রোটিন দেখি, বিভিন্ন আর্থ্রাইটিস সেরোলজিক্যাল টেস্ট দেখি,
বিভিন্ন প্রকার মানে এটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা কিছু ব্লাড টেস্ট করে থাকি এবং পাশাপাশি আমরা এক্সরে, আমি ইতিপূর্বে আগের ভিডিওতে এক্সরে ছবি দিয়েছি যে এভিয়ানের হিপের এক্সরেটা কেমন আসতে পারে, আমরা এমআরআই করে থাকি বা সিটি স্ক্যান অফ হিপ জয়েন্ট বা বোন স্ক্যান করে থাকি, বোন স্ক্যান। সো এই সকল টুলস, ডায়াগনস্টিক টুলস, এটা হচ্ছে রেডিওলজিক্যাল টুলস অ্যান্ড প্যাথোলজিক্যাল টুলস, এই টুলসগুলো আমরা ইউজ করে উই ক্যান আইডেন্টিফাই আইদার ইজ দিস ইজ এভিয়ান অফ হিপ, হিপের এভিয়ান কিনা বা অন্য কোনো অন্য কোনো কারণ কিনা, বা অনেক সময় অন্য যে আর্থ্রাইটিসগুলো আছে আমাদের, বিভিন্ন প্রকার আর্থ্রাইটিসের কথা আমি ইতিপূর্বে বলেছি, সে আর্থ্রাইটিসের সাথে এভিয়ান কিন্তু কনফিউজ করতে পারে। হ্যাঁ, সো আমরা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারি জি এটা এভিয়ান অফ হিপ কিনা। সো যখন আমরা কনফার্ম হই হ্যাঁ দিস ইজ এভিএন, দেন আসেন চিকিৎসা বা থেরাপি। থেরাপিটা কি? থেরাপির মূল মন্ত্র এই রোগে সবার আগে যেন হাড় আর ক্ষয় না হয়, এটা হচ্ছে আমাদের স্পেশালিস্টদের মূল টার্গেট, যেন ক্ষয় বন্ধ করতে হবে আর যেন না হয়, যা হওয়ার হয়েছে আমরা সেটাকে রিজেনারেশন বা রিপেয়ার বা রিস্টোর করার চেষ্টা করি, কিন্তু যেন আর আর না হয়, দিস ইজ প্রিভেনশন, সেই দিক হচ্ছে চিকিৎসার মূল মন্ত্র। তো সেই ক্ষেত্রে এর আগের ভিডিওতে বলেছিলাম কি কি কারণে হিপ বা এভিয়ান হতে পারে, সো সেই কারণগুলো আমাদের বন্ধ করতে হবে। যেমন যারা ধূমপায়ী, ধূমপান বন্ধ করতে হবে, ধূমপান কিন্তু করোনার জন্য মারাত্মক একটা রোগ মানে প্রবলেম তৈরি করতে পারে। সো ধূমপান, মদ্যপান, অতিরিক্ত কোলেস্টেরল সমৃদ্ধ খাবার, রিচ ফুড, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, তারপরে বলেছিলাম এর আগে যে ওভার নন অ্যাক্টিভিটি মানে চলাফেরা না করা, তাহলে এক্সারসাইজ করা আবার, হ্যাঁ সো এক্সারসাইজ না করাটা একটা খারাপ, সো সেটা যেন না হয় সেটা আবার এক্সারসাইজ রিগেন করা। তারপরে আমরা এর আগে কারণের মধ্যে আরও অনেকগুলো কারণ বলেছি, বিভিন্ন ইনফ্লামেশন, বিভিন্ন অনেকগুলো কারণ, ওই কারণগুলোকে আমরা মানে চার্ট আউট করব, বার করব যে এই রোগীর সাথে কোন কারণটা জড়িত, সেটাকে স্টপ করা যেন সেটা বারবার না হয়। তাহলে বুঝতে পেরেছেন চিকিৎসার মূল মন্ত্র এটা। এখন আসেন মেডিসিন বা ঔষধ, আমরা যেটাকে ডাক্তারি ভাষায় ড্রাগস বলে থাকি, ড্রাগসের মধ্যে এই রোগীগুলো আমরা কমন কিছু ড্রাগস ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে NSAIDS গ্রুপের ড্রাগস, স্পেশালি ন্যাপ্রোক্সেন এবং আইবোপ্রোফেন, খুবই ইফেক্টিভ। আমি যে ড্রাগসগুলোর কথা বলবো এখন, এগুলো খুবই ইফেক্টিভ, বাট বি কেয়ারফুল, আপনারা কোনো ডাক্তারের স্পেশালিস্টের পরামর্শ ব্যতীত, চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো প্রকার ওষুধ গ্রহণ করবেন না। ওষুধ গ্রহণ করলে আপনার, কারণ ডাক্তার একটা রোগীকে অ্যাসেস করে তার অন্য কোনো ক্লিনিক্যাল প্রবলেম আছে কিনা, কোমরবিডিটিস আছে কিনা, তার কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, প্রিকশন আছে কিনা, অল এভরিথিং অ্যাসেস করে দেন ওষুধটা প্রেসক্রাইব করে থাকে। আমি শুধু আপনাদেরকে রোগটা জানানোর জন্য, রোগের চিকিৎসা কি, জাস্ট আপনাদের আই ওয়ান্ট টু গিভ ইউ এ বেটার নলেজ অ্যাবাউট হিপ পেইন, হ্যাঁ বা এভিয়ান, এই জন্য আমি বলছি, জানার জন্য, যেন আপনার চিকিৎসা নিতে ইজি হয়, সুবিধা হয়, কোথায় যাবেন সেটা আপনারা বুঝতে পারেন। সো নিজে নিজে ওষুধ খাওয়া যাবে না, এই ক্ষেত্রে NSAIDS গ্রুপের ড্রাগস স্পেশালি ইউজ করা হয়। তারপর অস্টিওপোরোটিক প্রিভেন্টিভ কিছু ওষুধ আছে, সেগুলো ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যদি কারো কোলেস্টেরল হাই থাকে, হ্যাঁ ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন যে আপনারা জানেন কোলেস্টেরল যদি হাই থাকে, সেগুলো লিপিড লয়ারিং ড্রাগস ইউজ করা হয়। তারপরে ব্লাড, যদি ব্লাড থিনার ড্রাগ ইউজ করা হয়, যেমন ইকোস্প্রিন গ্রুপের ড্রাগ আপনারা জানেন, এই জাতীয় ড্রাগসগুলো ইউজ করা হয়। এবং অ্যাকিউট ফেজ, যদি খুব প্রথম মানে প্রাথমিক অবস্থা তীব্র ব্যথা হবে, ফুলে যাবে, জ্বর আসতে পারে রোগীর, একেবারে রোগী দুর্বল হয়ে পড়বে, হতাশাগ্রস্ত হয়ে পড়বে, ইন দ্যাট টাইম রেস্ট, রোগীকে ন্যূনতম কয়েক সপ্তাহ শুয়ে থাকতে হবে, রেস্ট, এটা চিকিৎসার একটা মূল মন্ত্র। পাশাপাশি অনেক ক্ষেত্রে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ প্রোভাইড করে থাকি, স্পেশালিস্টরা ডিজিজ মডিফাইং ড্রাগ এগুলো ব্যবহার করে থাকে। পাশাপাশি এই এভিয়ানে খুবই ইফেক্টিভ কিছু ড্রাগস আছে, যেগুলো আমরা বলি ড্রাগস না, এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট বা আপনার বিভিন্ন নিউট্রিসিটিক্যালস প্রোডাক্ট, যেগুলো খাবারের মধ্যেও থাকে, এগুলো খুবই উপকারী। যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, কোলাজেন টাইপ 2, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন সি, এই সকল এগুলো কিন্তু ঔষধ হিসাবেও তৈরি হয়, হ্যাঁ ওষুধ হিসাবে, সাপ্লিমেন্ট হিসাবে এগুলো খুবই উপকারী। সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শে খেতে হবে, কতদিন খাবে সেটা বলে দিব,
আমরা বা চিকিৎসকরা বলে দিবেন আপনাদেরকে। তারপর হচ্ছে বিভিন্ন ক্যালসিয়াম, স্পেশালি কোরাল ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং ভিটামিন ডি খুবই উপকারী এই এভিয়ানের ক্ষেত্রে। এগুলোরও নির্দিষ্ট ডোজ আছে, এই ডোজগুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে, মানে নিয়ম অনুযায়ী ডাক্তাররা করে থাকে। আমরা পাশাপাশি অ্যাডভান্স কিছু চিকিৎসা এখন চলে আসছে, যেটা আমরা বলি পিআরপি থেরাপি, প্লাটেলেট রিচ প্লাজমা থেরাপি, খুবই উপকারী এভিয়ানের ক্ষেত্রে। তারপর হচ্ছে স্টেম সেল থেরাপি, খুবই উপকারে আসে, এবং বিভিন্ন ইলেকট্রোথেরাপি। সো ইলেকট্রোথেরাপিগুলো আসলে আমি এখানে দেখানোরও কিছু নাই, বোঝানোরও কিছু নাই। প্রত্যেকটা চিকিৎসা আপনাদের অবশ্যই ডাক্তারের স্পেশালিস্ট, এবং শুধু ডাক্তার হলে হবে না, তাকে বিশেষজ্ঞ ডাক্তার হইতে হবে, তার তত্ত্বাবধানে আপনাকে চিকিৎসাগুলো নিতে হবে। ইলেকট্রোথেরাপি, ইলেকট্রোথেরাপির আবার বিশাল, এটা একটা সাবজেক্ট বিশাল, হ্যাঁ, লক্ষ লক্ষ মডালিটিস অ্যাপারেটাস আছে ইলেকট্রোথেরাপিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার ড্রাই নিডলিং, খুবই ইফেক্টিভ, আমাদের ওখানে যে জোড়ার, এই জোড়ার মাসেলগুলোকে টাইট হয়ে যায়, মাসেলগুলো টাইটকে রিল্যাক্স করার জন্য, জয়েন্ট স্পেসকে ইজি করার জন্য আমরা বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল মডালিটিস ইউজ করে থাকি। তারপরে আমরা বিভিন্ন স্প্লিন্টিং ব্যবহার করে থাকি, স্প্লিন্টিং, অর্থোসিসগুলো, যেমন আমরা অনেক সময় ক্রাশ দিয়ে থাকি রুগীদেরকে, এলবো ক্রাশ, এক্সিলারি ক্রাশ, বিভিন্ন প্রকার অর্থোসিস, ইফ উই থিঙ্ক যে এই রুগীর ক্ষেত্রে কোনটা ভালো, ওই রুগীর ক্ষেত্রে কোনটা ভালো, সেটা আমাদের প্রোভাইড করতে হতে পারে। তারপরে আসেন আপনার সেখানে বেটার, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা হচ্ছে আমাদের এই যে অ্যাকিউট স্ট্রেসটা কমে গেলে, কিছুটা পেইন কমে গেলে, আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল থেরাপিউটিক এক্সারসাইজ, নট এক্সারসাইজ, আপনারা এক্সারসাইজ আর থেরাপিউটিক এক্সারসাইজকে মিলাবেন না, দুইটা আলাদা জিনিস সম্পূর্ণ। এক্সারসাইজ জেনারেল পিপল করবে, জেনারেল ইনস্ট্রাক্টররা দিবে, যারা হেলথ এডুকেটর, যারা এক্সারসাইজ এডুকেটর, যারা জিম নিয়ে কাজ করে, দে ডু, দে অ্যাডভাইস ইউ এক্সারসাইজ, নট থেরাপিউটিক এক্সারসাইজ। থেরাপিউটিক এক্সারসাইজ অনলি যারা থেরাপিউটিক এক্সারসাইজের ডিগ্রি প্রাপ্ত, স্পেশালি ফিজিওথেরাপিস্ট, রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, দে আর স্পেশালিস্ট ফর থেরাপিউটিক এক্সারসাইজ। উইদাউট দ্যার পারমিশন ডোন্ট ডু দিস এক্সারসাইজ। থেরাপিউটিক এক্সারসাইজগুলো আপনাদের করতে হবে। সো এই থেরাপিউটিক এক্সারসাইজগুলো আমি ভিডিও পরে আপনাদেরকে আছে, আপনারা একটু ওয়েট করুন, ধৈর্য ধরেন, আমি এক্সারসাইজগুলো দেখাচ্ছি, আপনাদের উপকারে আসবে। থেরাপিউটিক এক্সারসাইজগুলো বাসা কী করবেন, পাশাপাশি অন্য চিকিৎসা করতে হবে। এখন আসেন এই চিকিৎসাগুলো অল আর কনজারভেটিভ অ্যান্ড প্রিভেন্টিভ, আমি বললাম ওষুধ সব মিলে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি, কিন্তু যদি কোনো কারণে এটা ফেল করে, চিকিৎসা প্রপার না, আপনার ঠিকমতো ডাক্তারের কাছে যান নাই, ঠিকমতো চিকিৎসা নেন নাই, ঠিকমতো থেরাপি নেন নাই, ঠিকমতো ওষুধ খান নাই, ঠিকমতো এক্সারসাইজ করেন নাই, অথবা এত কিছু করছেন তারপরও নাও ভালো রেজাল্ট আসতে পারে, কারণ এভরিথিং উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে। সো সেই ক্ষেত্রে লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে সার্জারি। তো সার্জারি সাধারণত সার্জনরা করে থাকে, এবং এইটার সার্জন স্পেশালিস্ট সার্জন আছে, আলাদা সার্জন আছে, তারা কী কী অপারেশন করে থাকে জাস্ট আমি আপনাদের নামগুলো বলে দিচ্ছি। কোর ডিকম্প্রেশন সার্জারি, বোন ট্রান্সপ্ল্যান্ট করে, বোন ট্রান্সপ্ল্যান্ট করতে পারে, অস্টিওটমি করে, অস্টিওটমি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, এই টোটাল জোড়াটা ফেলে দিয়ে আর্টিফিশিয়াল আর্থোপ্লাস্টি আমরা বলি, সেটা রিপ্লেস করতে পারে। এবং এই অপারেশনের বিফোর অ্যান্ড আফটার রিহ্যাবিলিটেশন থেরাপিউটিক এক্সারসাইজ প্রয়োজন হবে, আফটার অপারেশন তখন আবার থেরাপিউটিক এক্সারসাইজ প্রয়োজন হবে। এখন আসুন আমরা আপনাদেরকে থেরাপিউটিক এক্সারসাইজগুলো দেখাচ্ছি, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি এখন আপনাদেরকে এক্সারসাইজগুলো দেখাচ্ছি, থেরাপিউটিক এক্সারসাইজ, সেটা হচ্ছে এই, যদি যার যে হিপ জয়েন্টে এভিয়ান বা ব্যথা, যেটা যেটা নিয়ে আমি ইতিপূর্বে কথা বলছি, যদি এই হিপ জয়েন্টে হয়, তাহলে আপনাকে যেই হিপ জয়েন্টটা ভালো সেটার উপরে ভর করে একটা চেয়ার বা এরকম কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা কিছু খাটের কিনার আপনাকে ধরে, ধরো এই ধরে আমরা ফার্স্ট এক্সারসাইজ বলবো, সেটার নাম হচ্ছে আপনার পেন্ডুলার এক্সারসাইজ। দেখো খেয়াল করে, যখন আপনি যে পাটটা খারাপ সেটাকে পেন্ডুলার এক্সারসাইজ করতে হবে, খারাপ পাটটা যেটাতে এভিয়ান হয়েছে বা হিপ এক্সারসাইজ। পেন্ডুলার আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে পারি, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লক, পেন্ডুলার এটা খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে গ্রেভিটি একটা এখানে ফোর্স ইমপ্লিমেন্ট করে বোনটা ডিকম্প্রেসড হয়, হ্যাঁ হিপটা ডিকম্প্রেসড হয়, এবং দিস ইজ পেন্ডুলার এক্সারসাইজ নাম্বার ওয়ান। এটা আপনারা প্রতিদিন আমি কয়বার করবো সেটা পরে বলতেছি। দ্বিতীয় এক্সারসাইজ হিপ ফ্লেকশন এক্সারসাইজ,
এটা হচ্ছে হিপ ফ্লেকশন এক্সারসাইজ। তারপর হচ্ছে হিপ অ্যাবডাকশন এক্সারসাইজ। তো আপনারা কিছু একটা ধরে এই এক্সারসাইজ গুলা দাঁড়িয়ে করবেন, দেন যে এক্সারসাইজ গুলো আমরা শোয়ায় করব সেটা দেখেন। তারপর আপনারা শুয়ে পড়বেন, শুয়ে আমরা দেন যে এক্সারসাইজ যেটা নাম হচ্ছে ব্রিজিং, ব্রিজিং এক্সারসাইজ। হ্যাঁ, আস্তে আস্তে দোনো পা করো। এই ক্ষেত্রে দোনো পা, এক পা সমস্যা না থাকলেও সমস্যা নয়, দুই পা একসাথে এভাবে ভাঁজ করবেন যতটুকু সম্ভব, দেন হিপ উঠাবেন। হ্যাঁ হ্যাঁ, আবার নামাও। এটা হোল্ড করা তো এসেনশিয়াল না, আমাদের মূলত কাজ হচ্ছে মোবিলাইজিং। হ্যাঁ নামাও, উঠাও, নামাও, উঠাও। এইটা করবেন, আমরা কতবার করতে হবে সেটা আমরা জাস্ট ডেমনস্ট্রেট করতেছি, দেন কতবার করতে হবে সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ সোজা করবো। তারপরে সেলফ হিপ মোবিলাইজিং এক্সারসাইজ, হিপ ফ্লেকশন, হাঁটু নিজে নিজে ভাঁজ করে নিয়ে আসবেন। হ্যাঁ ধরো, দিয়ে দিয়ে ধরো। হ্যাঁ, এটা আপনার নিজেরটা নিজে করবেন, যেহেতু সেলফ, দিস ইজ অ্যাক্টিভ এক্সারসাইজেস। এক্সারসাইজের বিভিন্ন নাম আছে, এটা হচ্ছে অল আর অ্যাক্টিভ এক্সারসাইজ করতে হবে। অ্যাক্টিভ অ্যাসিস্টেডও করা যেতে পারে, অ্যাক্টিভ এক্সারসাইজ ইম্পর্টেন্ট, কারণ তাকে নিজে নিজের মতো, নিজের পারসেপশন, নিজের ক্ষমতা, ব্যথা কতটুকু আছে সেইভাবে, খুব বেশি ফোর্সফুললি করা যাবে না, তাহলে কিন্তু আপনার ব্যথা বেড়ে যেতে পারে। এভাবে অ্যাক্টিভ এক্সারসাইজ করবেন, ফ্লেকশন। তারপরে হচ্ছে আপনার, আমরা এই শোয়া অবস্থায় সাইক্লিং করতে পারি। হ্যাঁ সাইক্লিং, দেখো তো উঠে দোনো পা, ইয়েস, আস্তে আস্তে করবেন, খুব তাড়াহুড়ো না, আস্তে আস্তে করো। হ্যাঁ সাইক্লিং করতে পারি আমরা, সাইক্লিং খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজেস। আচ্ছা রাখো। তারপরে এক্সারসাইজ হচ্ছে আমরা এসএলআর করতে পারি, এসএলআর পাটে উঠা, একটা একটা করে এভাবে উঠাবেন, আবার নামাবেন, আবার উঠাও, আবার নামাও, আবার উঠাও, আবার নামাও। তারপরে এক্সারসাইজটা হচ্ছে আমরা হিপের মোবিলাইজ, সেলফ অ্যাক্টিভ মোবিলাইজিং এক্সারসাইজ, নিজে নিজে করবেন। হ্যাঁ আস্তে আস্তে এভাবে ঘুরাবেন। হ্যাঁ আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে সময় নিয়ে, এটা হচ্ছে ক্লকওয়াইজ সার্কামডাকশন, সার্কামডাকশন, দিস এক্সারসাইজ নেম সার্কামডাকশন এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ। প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু স্লো, আস্তে আস্তে করতে হবে, নিজে বুঝে 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 করতে হবে। প্রত্যেকটা এক্সারসাইজ নিজে বুঝে বুঝে আপনাকে করতে হবে। তারপরে যে এক্সারসাইজটা করবেন, অ্যাবডাকশন এন্ড অ্যাডাকশন, অ্যাবডাকশন এন্ড অ্যাডাকশন, এই পাটা বাইরে নিয়ে আসবেন। হ্যাঁ আবার ভিতরে নাও, আবার বাইরে নাও, আবার ভিতরে নাও, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্রেভিটি ইলিমিনেটেড পজিশন, এখানে রোগীর খুব ইজি। হ্যাঁ এই অ্যাবডাকশন অ্যাডাকশন করতে, যখন আমরা গ্রেভিটিকে কাজে লাগাবো তখন কিন্তু রোগীর জন্য একটু কষ্ট হয়ে যেতে পারে। তারপরে যে এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের মাসেলগুলোকে, স্ট্রেস আছে খুব, মাসেলগুলো খুব টাইট আছে, টাইটনেসটা আমরা কমানোর জন্য যে এক্সারসাইজটা করবো, হাঁটু দিয়ে ভাঁজ করো। আপনাদের অবশ্যই বালিশ আছে বাসায় পিলো, এরকম বালিশটাকে ভাঁজ করে এই দুই কুচ ইয়ার দুই পায়ের মাঝখানে দিয়ে দিবেন, দাও দিয়ে দুই পায়ের পাতা দিয়ে হাঁটু দিয়ে এই দুইটা বালিশটাকে চাপ দেওয়া, চাপ দাও, চাপ দাও, এই চাপ দিয়ে ধরে রাখবে কয়েক সেকেন্ড, পাঁচ ছয় দশ সেকেন্ড, ছেড়ে দাও, আবার চাপ দাও, ছেড়ে দাও, আবার চাপ দাও, করতে থাকো তুমি। সো এই যে কয়েকটা এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম, আশা করি খুবই উপকারে আসবে এক্সারসাইজ গুলো আপনারা নিয়মিত করবেন। অনেকে আমাকে এবিএল নিয়ে এক্সারসাইজ জানতে চেয়েছেন ইউটিউব ফেসবুকে, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের আরো জানার থাকলে কমেন্টে লিখবেন, ইনশাআল্লাহ আমি চিকিৎসা দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।